দোস্তো সকল। এই জন্য আমি ডকুমেন্টসে ক্লিক করে নিলাম। ডকুমেন্টসে ক্লিক করার পর এখান থেকে আমি পিডিএফটি সিলেক্ট করে নেব। পিডিএফটি সিলেক্ট করার পর এই যে দেখো আমার পিডিএফটির নাম উপরে এসে গেছে এবং পিডিএফটি তুমি এখান থেকে সরাসরি দেখতে পাবে এবং নিচে যে ট্রান্সলেট অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ট্রান্সলেটে ক্লিক করার পর এখানে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ তোমার এখানে পেজটি লোড হচ্ছে এবং তোমার যেরকম নেটওয়ার্ক থাকবে এবং তোমার যেরকম পিডিএফটি সাইজ হবে সেই অনুসারে তোমার পিডিএফটি ট্রান্সলেট হয়ে আসবে। ঠিক আছে, তো এটি ট্রান্সলেট হতে হতে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো চলে এসেছে ডাউনলোড ট্রান্সলেশন। এখানে আমার পিডিএফটি ডাউনলোড করতে হবে কারণ আমার পিডিএফটি এখানে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। তো চলো আমি এটাকে ডাউনলোডে ক্লিক করে নিই। ডাউনলোডে ক্লিক করার পর পিডিএফটি তোমার ফোনের মধ্যে ডাউনলোড হবে এবং কোথায় ডাউনলোড হবে সেটিও দেখে দিচ্ছি। এখানে তোমাকে ডাউনলোড এখানে ক্লিক করে নিতে হবে। ডাউনলোড এখানে ক্লিক করার পর উপরে দেখো যে থ্রি ডট অপশানটি আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে এবং নিচের দিকে তুমি ডাউনলোডস অপশান যেটি আছে সে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবে এবং দেখো জাস্ট নাও যে পিডিএফটি সর্বপ্রথমে আছে সেই পিডিএফটি তুমি ওপেন করে নেবে। পিডিএফটি ওপেন করার পর দেখো তোমাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম আমার পিডিএফটি ইংলিশে ছিল কিন্তু দেখো টোটালি বাংলাতে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। তুমি যত পেজেরই হোক না কেন পিডিএফ এখান থেকে তুমি ট্রান্সলেট করে নিতে পারো। দেখো আমার পিডিএফটি 23টি পেজের ছিল, তো 23টি পেজেই পুরোপুরি বাংলাতে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।